একটা রাজ্যে বাস করত রমা আর তার বাবা। রমার মা কঠিন রোগে মারা যান, তারপরেই রমার বাবা বিয়ে করেন আর এক মহিলাকে। সেই মহিলা অর্থাৎ রমার সৎভাইয়ের একটা মেয়েও হয়, তারা বড়ও হয়, কিন্তু তারা রমাকে একদম সহ্য করতে পারে না। সৎ মা এবং মেয়ে মিলে রমাকে সারা দিন খাটিয়ে মারে, আর রমা মনে মনে তার মাকে সব কথা বলে। মা, তুমি কেন আমায় ফেলে চলে গেলে? মা, এরা আমাকে ছি চাকরের মতো খাটায়। মা, তুমি কোথায়? মা, কিরে এত দেরি হয় কেন কাঠ মেটাতে? এই তো মা হয়ে এসেছে। বলে উনুন থেকে ছাই তুলেছিস ছাইকুড়ানি? হ্যাঁ মা। আরে এক্ষুনি ঘুম থেকে উঠলি কেন? ঘুমটা ভেঙে গেল। সে কি কথা মা, ভালো করে না ঘুমালে তো চোখে কালি পড়বে। তোকে না রাজরানী হতে হবে, রাজকুমারের সাথে তোর বিয়ে হবে। যা 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 মা, আর একটু ঘুমিয়ে নে। না মা, আর ঘুমাবো না। এই ছাইকুড়ানি, আমার মুখ ধোয়া জল নিয়ে আয় তো। যা, শোনো শোনো শোনো। আরে রাজার ঘোষক এসেছে, চলো মা বাইরে চলো। আগামীকাল রাজকুমারের স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হবে। স্বয়ম্বর সভায় যে মেয়েকে রাজকুমারের পছন্দ হবে তিনি তাকেই বিয়ে করবেন। রাজ্যের যেসব মেয়েরা স্বয়ম্বর সভায় ভাগ নিতে ইচ্ছুক তারা আগামীকাল সকালে রাজসভায় উপস্থিত থাকবে। শোনো শোনো শোনো। শুনলে মা শুনলে? কাল রাজকুমারের স্বয়ম্বর সভা, রাজকুমার বিয়ে করবেন। বলি এই দিনটার জন্যই তো তককে তককে ছিলাম। শোন, কাল কিন্তু ভালো করে আগে সাজগোজ করবি, তারপর স্বয়ম্বরে যাবি। রাজকুমার যেন তোর থেকে চোখ সরাতে না পারে। সে আর বলতে, এমন সাজ সাজবো না, দেখবি রাজকুমার একবার দেখি একদম গলে যাবে। মা দেখো তো কেমন লাগছে এই হাড়টা পরে। হিত্তু, আহা বেশ বানিয়েছে, কত ভালো লাগছে আমার মাকে। আমি রাজকুমারের বউ হব, এই রাজ্যের রানী হব আমি, রানী। মা একটা কথা বলি। ওহ, কি কথা বার? মা, আমাকে তোমাদের সাথে রাজবাড়িতে নিয়ে যাবে? আমি কিচ্ছু করব না, শুধু একবার দেখবো। শোনো কথা, তুই আমাদের সঙ্গে রাজবাড়িতে যাবি কি রে? হেরে, তুই তো ছাইকুড়ানি, গায়ে হাতে ছাই লেগে নোংরা জঙ্গলি কোথাকার। যা বলেছিস, রাজবাড়িতে যাবে বলে তুই আমাদের সাথে গেলে আমাদের কোনো মান সম্মান থাকবে? যত সব একই বলে মা, বামন হয়ে চাঁদে হাত। এই যা তো, যা তুই ঘরের কাজ করে যা। মা মা, আজ তুমি থাকলে এই দিন কি আমায় দেখতে হতো বলো মা? আমি তো শুধু দেখতে চেয়েছি একবার মা, তুমি থাকলে আমাকে কত যত্ন করে সাজিয়ে নিয়ে যেতে। মা মা গো, কেন তুমি চলে গেলে মা? এই তো মা, আমি এসেছি। মা, তুমি এসেছো মা, তুমি এসেছো, তোমাকে কত ডেকেছি মা। আমি সব শুনেছি, সব দেখেছি, তাই তো আমি আজ এখানে এসেছি। শোন রমা, শোন
শোনো শোনো শোনো, সবাই তৈরি হয়ে যাও, রাজকুমার বীর প্রতাপ সিং প্রবেশ করছে। সকলকে আজ এই স্বয়ম্বর সভায় আসার জন্য ধন্যবাদ। আপনাদের মধ্যে থেকেই একজনকে আমি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করব। এবারে স্বয়ম্বর সভা শুরু করা হলো। রাজকুমারের তো কোনো মেয়েকেই পছন্দ হচ্ছে না, আমাকে নিশ্চয়ই পছন্দ হবে। আমার ভাগ্যে এই রাজ্যের রানী হওয়া লেখা আছে। আহা, এই প্রথম রাজকুমারকে এত সামনে থেকে দেখছি, কি সুন্দর দেখতে। আহা, শুধু একবার হ্যাঁ বলে দাও রাজকুমার, শুধু একবার। অপূর্ব, কি অপূর্ব চোখ দুটো, যেন যেন কাজল নয়না হরিণী। আমলো যা, ইনি আবার কি নি? তোমার তোমার নাম কি, বাড়ি কোথায়? এ মানে বলো মে, তোমার নাম কি? তোমাকে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমাকে আমাকে বিয়ে করবে? মানে আমার বাড়িতে আমার বাড়ি থেকে মেনে নেবে না? কেন কেন মেনে নেবে না? এ কি এ কি কোথায় যাচ্ছো, কোথায় যাচ্ছো? পেয়াদা পেয়াদা, ওই জুতো আমার কাছে আনো, এক্ষুনি আনো। এই মেয়েকেই আমি বিয়ে করব, না হলে কোনোদিন বিয়েই করব না। বাড়িতে কেউ আছেন? একবার বাইরে আসবেন। কে ডাকছে? এই চল তো বাইরে গিয়ে দেখি। রাজার পেয়াদা, কি ব্যাপার গো, কি হয়েছে? রাজকুমারের আদেশ, এই রাজ্যের সব মেয়েকে এই জুতো পরিয়ে দেখতে হবে। যার পায়ে এই জুতো ঠিকঠাক হবে তাকে রাজসভায় নিয়ে যেতে হবে। নিন আর জুতোটা একটু পরে দেখান তো। আরে হবে না হবে না, ছেড়ে দিন। আই তুমি একবার পরে দেখো তো। বলি ওকে কেন পরাচ্ছেন, ও তো ছাইকুড়ানি। আরে বাবা, ও আমাদের বাড়িতে কাজকর্ম করে, ওকে পরানোর দরকার নেই। না, রাজকুমারের আদেশ আছে যেন একটাও মেয়ে বাদ না যায়। নাও নাও পরে দেখো। এই তো একদম ঠিকঠাক হয়েছে। শুধু জুতো? কত ভালো পোশাক, নিশ্চয় চুরি করেছে। আই আই, বল বল চুরি করেছিস কিনা বল। না, আমি চুরি করিনি, আমাকে আমার মা এসে দিয়ে গেছে। তোর মা দিয়ে গেছে? সে তো কোন যুগে মরে ভূত হয়ে গেছে রে। বিশ্বাস করো, বিশ্বাস করো আমায়, আমার মা নিজে এসে সব দিয়ে গেছে। আমি তো শুধু ওগুলো পরে স্বয়ম্বর দেখতে গিয়েছিলাম। তবে রে, দেখতে গিয়েছিলে? দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। সাবধান, একদম সাবধান, উনি ভবিষ্যতের রানী। ছাড়ো ছাড়ো, না হলে কিন্তু মৃত্যুদণ্ড। ওরে বাবা, আপনি দয়া করে আমার সাথে রাজবাড়িতে চলুন, রাজকুমার আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঠিক আছে, তাহলে একটু দাঁড়ান, আমি আমার সেই পোশাকটা পরে নিই। এবার কি হলো?
হবে মা? ওই চাইকুরানি যে রাজার রানী হয়ে যাবে। এই চুপ চুপ চুপ, আর চাইকুরানি বলিস না, কেউ শুনলেই মৃত্যুদণ্ড। ও বাবা গো! রাজকুমারের সাথে রমার বিয়ে হয়, রমা হয় রাজ্যের রানী। সৎমা আর তার মেয়ে সারা জীবনের মতো শিক্ষা পায়। রমা আর রাজকুমার সুখে শান্তিতে তাদের বাকি জীবন কাটিয়ে দেয়।